ঐন্দ্রিলা শর্মা চলে গিয়েছেন আজ দু সপ্তাহ হতে চলল। তার স্মৃতি এখনো সবার মধ্যে রয়ে গিয়েছে, অনুরাগীদের মনে চিরস্থায়ী হয়ে রয়ে যাবেন তিনি। তার এবং সব্যসাচী চৌধুরীর প্রেম কাহিনী অমলিন হয়ে থেকে যাবে চিরকাল। সারা বাংলা তার জন্য প্রার্থনা করলেও তিনি ফিরতে পারেননি। সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং চলছিল ফাইট ঐন্দ্রিলা ফাইট। তিনি লড়েও ছিলেন, সাহসী যোদ্ধার মতোই লড়েছিলেন, কিন্তু একের পর এক রোগ পরপর একসাথে আক্রমণ করে হারিয়ে দেয় তাকে। তার মৃত্যুতে শোকাহত হয় পুরো বাংলা। আর এবার তার মৃত্যুর কারণ নিয়ে বিস্ফোরক বয়ান দিলেন তার মা শিখা শর্মা। ভরা যৌবনে যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি, সেটা কেউই ভাবতে পারেননি। প্রেমিক সব্যসাচী চৌধুরী নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন পুরো জগৎ থেকে, তার পরিবারের সবার অবস্থাও তথৈবচ। এরই মধ্যে তার মা শিখা দেবী এক বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, ডাক্তারের গাফিলতিতেই বাঁচল না ঐন্দ্রিলা। আজ প্রায় দু সপ্তাহ হয়ে গেলেও ছোট মেয়ের মৃত্যুর কথা মেনে নিতে পারেননি তার মা। সোশ্যাল মিডিয়াতে বারবার পোস্ট করেই চলেছেন মেয়েকে নিয়ে, কিন্তু শনিবার তার দাবি হাওড়ার সেই বেসরকারি হাসপাতালের এক ডাক্তারের জন্যই নাকি ঐন্দ্রিলাকে বাঁচাতে পারা গেল না, অকালেই চলে যেতে হলো তাকে। সদ্যই জাতীয় বীমা কর্মচারীদের এক অনুষ্ঠানে যোগ দেন শিখা শর্মা, যেখানে ঐন্দ্রিলার স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মঞ্চেই প্রথমবারের জন্য এই বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলার চিকিৎসা ভালোই হচ্ছিল। যে চিকিৎসক অপারেশন করেছিলেন তিনি খুবই ভালো ছিলেন, কিন্তু এক দুজন চিকিৎসকের ইগোর জন্য ঐন্দ্রিলাকে চলে যেতে হলো। সাথে তিনি আরও যোগ করেন, অনেক সময় নিয়ে ঐন্দ্রিলার MRI করা হয়েছিল সেই হাসপাতালে। পরে জানা যায় যে সেই পরীক্ষার রিপোর্ট বেশ ভালোই এসেছিল, কিন্তু যতটা সময় নিয়ে MRI হলো সেটা ঐন্দ্রিলার শারীরিক অবস্থার জন্য একেবারেই ভালো ছিল না। ওই এক দুজন চিকিৎসকের গাফিলতি ও ইগোর জন্য ঐন্দ্রিলা বাঁচতে পারল না। তবে হাসপাতালটা খুবই ভালো, সবাই অনেক সাহায্য করেছে। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।